নাদির শাহি মহা দুর্যোগের পর আবদাল শাহি দুর্যোগ। নাদির শাহ মরেছে, মরেছে তার তুর্কি মনসবদারের হাতে। গভীর রাত্রে তুর্কিরা তার তাবুতে ঢুকে একসঙ্গে ১৩ জন মনসবদার ১৩টা তলোয়ার দিয়ে কোপ দিয়েছিল। নবাব নাবিবের আফগান মুম্মুকে সাহ করে বসেছে, নাবিবের আফগানগুলোকে সাহ হয়ে বসেছে আহম্মদ শাহ আবদালি। দুটো কান কাটা, নাকে কুষ্ঠরোগের বিকৃতি, তেমনই নিষ্ঠুর কুটিল প্রকৃতি আহম্মদ শাহ আবদালি। এর মধ্যে চারবার সে হিন্দুস্তান ঢুকেছে মহামারীর মতো, অশ্বিনী ঝড়ের মতো, আশ্বিনী ঝড়ের মতো, বৈশাখী ও অগ্নিদাহের মতো সমস্ত দেশকে বিপদ। আফগান ঢুকল ক্ষিপ্ত নেকড়ের মতো, ১২,০০০ মুদ্রায় আচ্ছন্ন তখন চৌমুহার প্রান্তর। জাট ৫,০০০, আফগান ৭,০০০, আফগানি সভারের ঘোড়া হুচুট খেয়ে পড়ল মুদ্রার উপর। ওই চৌমুহার প্রান্তরের মাটিতে প্রণাম করতে হবে, রক্তের গন্ধ সাপ থাকতে ওই মাটিতে গড়াগড়ি দিতে হবে। আর মহাপুণ্যতীর্থ গোকুল, গোকুলে আবদালি পল্টন ঘটেছে, হেরেছে, ঘটেছে, হেরেছে সন্ন্যাসীদের কাছে। রাজা নয়, সেনাপতি নয়, পল্টন নয়, বৈষ্ণব সন্ন্যাসী, দেহে বর্ম নাই, চড়বার জন্য ঘোড়া নাই। আফগান আসছে শুনে ভস্মাখা কৌপিন সার ৫,০০০ বীর সন্ন্যাসী তলোয়ার তীর ধনুক কিছু বন্দুক আর চিমটা ত্রিশূল নিয়ে দাঁড়ালো। নাকাড়া বাজলো, সিংহা বাজলো, ধ্বনি উঠল, গোকুল গোকুলনাথ কে, গোকুলনাথ কে, জয়। ৫,০০০ গলায় আওয়াজ উঠল, জয়। তারপর এক ভীষণ সংঘাত, দুটো পাহাড় যেন জীবন্ত হয়ে উঠে মহা আক্রোশে পরস্পরের দিকে ছুটে গিয়ে পরস্পরকে আঘাত করল। পড়ল ২,৫,০০০ গোস্বামী, ওদিকে ২,৫,০০০-এর বেশি আফগান, কিন্তু স্তম্ভিত হয়ে গেল আফগান। মরণ উল্লাসের এমন হুঙ্কার তারা শোনেনি। সমুদ্রের ঢেউয়ের পাহাড়ের ওপর আছড়ে পড়বার মতো এমন আছড়ে পড়ে লড়াই দেওয়া, কাজাকস্তান, খোরাসান, আফগানিস্তান, বহু স্থানে তারা লড়েছে, কিন্তু কোথাও দেখেনি। আবদালি নিজে ফিরিয়ে নিয়েছে ফৌজ, ছোড় দো, চলার থাকে পরনে, চালার থাকে পরনে কৌপিন, কায় ছাই, ওদের কাছে কি থাকবে, ওরা বাউরার দল, ওদের ছেড়ে দিয়ে ঘোরো, সব ঘোরো। পল্টনে মহামারী লেগেছে তখন, কৃতকর্মের ফল, যমুনার জলে হাজার হাজার লাশ তখন পচে উঠে জল বিষাক্ত করে তুলেছে, আর পশ্চাতে আছে দেবরোষ। হায়, শিকার করে আফগান গোকুল থেকে ফিরে এসেছে, জয় গোকুলনাথ কে, বৈষ্ণব সন্ন্যাসী মরেছে, একে গোকুলনাথ, কিন্তু গোকুলনাথ সেই আত্মস্বর্গে হাসছেন, তিনি জেগেছেন, তিনি জেগেছেন, অনন্ত বীর্যা বৈষ্ণবী শক্তির প্রসাদ পেতে হবে, গোকুলনাথকে প্রণাম করে ওই হাসি দেখে আসতে হবে, ওই গোস্বামীদের যারা বেঁচে আছেন তাদের কাছে জেনে আসতে হবে শেষ লগ্নের দেরি কত, তার আগে কি নির্দেশ, অজ্ঞাত মাসের মতো আত্মগোপনের কালের আর কত বাকি। তামাম হিন্দুস্থানের সন্ন্যাসী এক হোজাও, এই ফতোয়া জারি কবে হবে, লগন আ গিয়া, লগন আ গিয়া, নিদ মগন রহনা নেহি হ্যায়। তিনি নিজেই রচনা করে দিয়েছেন আশ্রমের সেবকদের জন্য, যাত্রা স্থগিত রাখলে তো হবে না, জয় কংসারী, জয় গোকুলনাথ, না কিশোরানন্দ যাত্রা স্থগিত থাকবে না, এই অবস্থাতেই আমাকে নিয়ে চলো, দেহান্তেই যদি ঘটে তবে গোকুলে সৎকার করো আমায়, ওই দেবীপক্ষের ত্রয়োদশীর দিনই যাত্রা স্থির, ওর আর অস্থির হবে না। দূরে গ্রামে গ্রামান্তরে বোধনের ডাক ঢাক বাজছে, অকালে মহাশক্তির আবাহন, দশভুজার পূজা, সন্ধ্যার প্রাকাল, বাঁকা এক ফালি চাঁদ গাঢ় নীল আকাশের পশ্চিম দিগন্ত ঘেঁষে গলা রূপার দীপ্তিতে দীপ্তমান, আর অনতি দূরেই শুক্রাচার্য মণিখণ্ডের মতো ঝলমল যেন মহাকালের ললাট পটে দেখলেন মাধবানন্দ। অবসাদ কেটে গেল, চলো চলো, হরিহর হরিহর হরিহর, কংসারিয়া রুদ্র আবেগময় গম্ভীর কণ্ঠস্বরের ডাক গঙ্গার দুই তীরে প্রতিহত হয়ে ফিরে আসছিল, হরিহর হরিহর,
ক্লান্তি হোক, অবসাদ হোক, যা হোক, দূরে যাক, নূতন সিদ্ধি চাই না যদি তা না আসে। সম্মুখে যেন মনোলোকের পথের মাঝখানে একটা রুদ্ধ সিংহদ্বার গতিরোধ করে দাঁড়ায় মাধবানন্দের। তার চারপাশ আশপাশ আর চারিদিকে তাকিয়ে তিনি অনুভব করলেন, এক পাও সম্মুখে তিনি অগ্রসর তিনি হননি। একটা দিকভ্রান্তির মধ্যে ওই রুদ্ধ সিংহদ্বারের এক পাশে একটা চক্রাকার পথে পা খেয়েছেন তিনি। দুয়ার খুলে না, আঘাত করতে গেলে ওই দ্বারের অস্তিত্ব অনুভব করা যায় না। মনে হয় শুধু গাঢ়তর অন্ধকার দিয়ে গড়া, কোনো বস্তুরই লজ্জাই নেই, বস্তুময় লজ্জাই নাই। আঘাত করতে গেলে আঘাত কিছুকে স্পর্শ করে না, অন্ধকারের ভয় উপেক্ষা করে পা বাড়াতে গেলে তাও যায় না। যেখানে কোনো কিছুই নাই সেখানে পদস্থাপন করবেন কোথায়? শূন্যে পা বাড়ালে মানুষ পড়ে, পড়বার জন্যেও স্থানের প্রয়োজন। এ যে স্থানই নাই, আলোহীন, বায়ুহীন, এমনকি বোম সত্তাহীন নাস্তিত্ব শুধু। তবে না, এ তো ভয় নয়, আর কিছু, শূন্যতার মতো কিছু তাকে মুহূর্তে গ্রাস করে নেয়। কিছু নাই, কেউ নাই, নিজেও হারিয়ে যাচ্ছেন, ধরতে কিছু নাই, ধরবার কেউ নাই, সব হারাচ্ছে। নিয়ে হারিয়ে যে হারাচ্ছেন, শুধু বেদন হারাচ্ছে না, নিজেকে মুহূর্তে মুহূর্তে অনুভব করবার একমাত্র উপায় নিজের বুকটা চাপড়ানো। আলো তো নাই যে নিজের ছায়া দেখেও নিজের অস্তিত্ব অনুভব করবেন। পিছনের দিকে তাকিয়ে সান্ত্বনা খুঁজতে যান, দেখতে পান পিছনটা তৃণহীন, পুষ্পহীন, প্রান্তনের মতো খাঁ খাঁ করছে, সেখানেও কেউ নাই। তার এই চলে আসা পথের দিকে কোনো দুটি চোখ তাকিয়ে নাই, ফেলে আসা কোনো ঘরের চিহ্ন নাই, নিজের হাতে পোতা গাছ নাই, কোনো নিশানা নাই কোথাও। নিজের ঝুলি খোঁজেন, সেখানে শুধু দু মুঠো ছাই। যে যা জীবনে তাকে দিয়েছে তিনি, সে তার সবই পুড়িয়ে নিঃশেষ করে দিয়েছেন। সেই ছাই সব মিথ্যা, সব মিথ্যা হয়ে গেছে, কিছুই পাননি তিনি। মনে শান্তি নেই, সান্ত্বনা নাই, সারা দেহে ক্লান্তি, উদরে ক্ষুধা, কণ্ঠে তৃষ্ণা, জীবনে এক বিচিত্র অস্বস্তি, যেন জ্বালা, সব মিথ্যা। কোথায় সেই চৈতন্যময়, তার বস্তুময় দেহকে নিগড়ে তার সকল হবিকে নিঃশেষিত করে চৈতন্যের প্রদীপ জ্বালিয়েছিলেন, সে প্রদীপ শিখা নাস্তিকের মধ্যে হারিয়ে যাচ্ছে। কোথায় যদির লোক, কোথায় প্রাণময় উষ্ণমণ্ডল? তিনি হাঁপিয়ে ওঠেন পিছনে ফেরবার জন্য, কিন্তু তা তো পারেন না, বঙ্গুর মতো অসাড় হয়ে পড়ে থাকেন। সে অনুভূতি অনুভব করাও অনুভবও নাস্তিকের মতো ব্যক্ত করতে যেন পারা যায় না। বারবারই সেই পুনরাবৃত্তি করে নিজেই যেন বুঝতে চেষ্টা করেন। তারপরে একদিন বাস্তবে ফেরেন, কখনো দুরন্ত ক্রোধে ফেরেন, কখনো দৈহিক আঘাত পেয়ে ফেরেন, কখনো গান শুনে ফেরেন, কখনো কখনো ফেরবার জন্য নিজের দেহের মধ্যে অস্ত্র দিয়ে ক্ষত বিক্ষত করেন, ক্ষত সৃষ্টি করেন, কিন্তু তাতে ফল হয় না। আবার আকস্মিকভাবে কোনো পাথরে হোঁচট খেয়ে অল্প আঘাতেই সচেতনতায় ফিরে আসেন, কয়েকদিনের মধ্যেই মোহ কাটিয়ে প্রবলতর উদ্যমে কর্মে নিজেকে ডুবিয়ে দেন, উৎসব জুড়ে দেন। অহরহ বলেন আনন্দ রহ, আনন্দ রহ, বন্দুক নিয়ে চাঁদমারি করেন, সমস্ত অস্ত্র বের করিয়ে নিজের সামনে সাফ করান, শিষ্যদের সঙ্গে পাঞ্জা লড়েন, কুস্তির আগড়ায় মাটি মাখেন, তারপর গঙ্গার জলে স্নান করতে নেমে সাঁতার কেটে চলে যান গঙ্গার মাঝখানে। তারপর একদিন কেশবানন্দকে ডেকে বলেন, তলব এসেছে কেশবানন্দ। এর অর্থ কেশবানন্দ জানেন, কংসারীর খাজনাখানায় খাজনা বাকি পড়েছে। স্বপ্নাদেশে মানবানন্দ কংসারীর ভাণ্ডারে এক খাস তহবিল খুলেছেন, বৎসরে সেখানে সোনায় রূপায় নগদে 20,000 টাকা জমা দিতে হয়, সেই টাকা জমেই আসছে। কুরুক্ষেত্রের আয়োজন ছাড়া এ তহবিল থেকে খরচ হয় না। ফরাসি, ইংরেজ, ওলন্দাজ, কুটির যে সব কর্মচারী নিজের ব্যবসা নিজেরা ব্যবসা গোপন করে, তাদের মারফত বন্দুক বারুদ কেনা হয়, দালালি করে আরমানি বানিয়েরা। ওদিকে পাটনায়, এদিকে চন্দননগরে হুগলিতে মাধবানন্দের বিহি সন্ন্যাসীরা বিহি শিষ্যেরা কিনে পাঠায়। হুগলি কলকাতা অঞ্চলের বৈষ্ণব বণিকদের বাংলায়
রুকুনপুর, মালদহ, রংপুর, জেমো, বাগডাঙ্গায় জমিদার থেকে বিহারের পালোয়ান সিং, শেতাব রায়, এমনকি রাজা রামনারায়ণ রায় প্রভৃতি বিশিষ্টদের ঘরেও মাধবানন্দের পরিচয় এবং প্রভাব পৌঁছেছে। তারা ভক্তি করে, সাহায্য করে, বিশেষ করে পূর্ণিমায় শক্তিশালী রাজকর্মচারী অচল সিং শুধু ধর্মজীবনেই নয়, কর্মজীবনেও সম্পর্ক আছে পরস্পরের মধ্যে। উত্তর ভারতে অযোধ্যায় নবাবের রাজ্যে রাজেন্দ্র গিরি মহারাজ যেমন নবাব সাহেবের সকল অভিযানের ডান হাত, পাশে থেকে যেমন যুদ্ধ করেন, ততখানি ঘনিষ্ঠভাবে না হলেও অনেকটা সেইভাবেই মাধবানন্দজি এদের দু তিনজনের সঙ্গে জড়িয়ে গেছেন। এদের প্রতিদ্বন্দ্বী জাগিরদার এবং জমিদারের সঙ্গে সংঘর্ষে মাধবানন্দ তার শিষ্যদের নিয়ে অশ্বধারণা করে থাকেন। এর জন্য যে টাকা প্রণামি পান তাই জমা হয় কংসারীর খাজাঞ্চিখানায়। বৎসরান্তে এই জমার পরিমাণ 20,000 টাকার কম হলে সে টাকা পূরণ করতে হয় এবং পূরণ করতে হয় ব্যবসায়ী বা জমিদার বা জোরদারের কাছ থেকে। এই সমস্ত এক পৃথক সেরেস্তা আছে কংসারীর কাছারিতে। এই এলাকায় জমিদার জোরদার বানিয়াদের অন্যায় জবরদস্তির খতিয়ান থাকে। এই খতিয়ান থেকে তাদের ওপর জরিমানা হয় এবং একদিন সশিষ্য বেরিয়ে পড়েন এই জরিমানা আদায়ের জন্য। হরিহর হরিহর ধ্বনি ওঠে, ধ্বজা ওড়ে, পতাকা ওড়ে, ঘোড়া বয়েলগাড়ি সাজ সরঞ্জাম নিয়ে বের হন। দণ্ডিত জমিদার জাগিরদারের এলাকায় গিয়ে বসেন। সাধারণ প্রজা গৃহস্থদের বাদ দিয়ে তহবিল কাছারি অধিকার করে তহবিল বাজেয়াপ্ত করেন। সাধারণ লোককে দিতে হয় সিধা চাল আটা ঘি সবজি দুধ, যেখানে যে কদিন তাঁবু পড়ে সে কদিন গ্রামের সমস্ত ঘরে অরন্ধ্রন। ভাণ্ডার খুলে দেন মাধবানন্দজি, সঙ্গে সঙ্গে মধ্যে মধ্যে সংঘর্ষ হয়, সংঘর্ষ হলে জরিমানার পরিমাণ বাড়ে। মাধবানন্দ আজও কোনো ঠাঁই থেকে ব্যর্থ হয়ে ফেরেননি। ফিরে এসে মাধবানন্দ লুটিয়ে পড়েন কংসারি এবং রুদ্রের সম্মুখে। জানানি ধর্মং ন চ মে প্রবৃত্তি, জানাম ধর্মং ন চ মে নিবৃত্তি, তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্তোস্মি তথা কর্মি। জয় সংসারী, জয় কংসারী, আনন্দ রাখো, আনন্দ রাখো, আনন্দ রাখো। কেশবানন্দকে ডেকে বলেন খুলে দাও ভাণ্ডারা। ভাণ্ডারা খোলা হয়, ঢেড়া পড়ে ভাণ্ডারা, কংসারীর প্রসাদ দিবে এসো অবাহিত দ্বার। গ্রাম গ্রামান্তর থেকে গ্রামবাসীরা ছুটে আসে, পরিতৃপ্তি করে খেয়ে তারা ধ্বনি দেয় জয় হরিহর, জয় কংসারী, জয় গুরু মহারাজ, আনন্দ রাহো, আনন্দ রাহো, আনন্দ রাহো বলে হাত তুলে মাধবানন্দ গ্রহণযুক্ত সূর্যের মতো প্রদীপ্ত হয়ে ওঠেন। সেই 12 বৎসর এমনিভাবে জীবন চলেছে গ্রহণ আর গ্রহণ মুক্তি। আবার লাগে গ্রহণ। নৌকর ছয়ের মধ্যে স্তব্ধ হয়ে বসেছিলেন মাধবানন্দ। হাতে একখানা ছুরি, বুকে একটা শব্দ ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। বেদনায় যন্ত্রণায় অনেক সময় এই অবস্থায় কাটে, তাই নিজের হাতেই ক্ষততার সৃষ্টি করেছেন। তবুও তার জাগ্রত চৈতন্য ফিরছে না, সব যেন হারিয়ে যাচ্ছে। সব মিথ্যা, সব মিথ্যা, জগৎ মিথ্যা, জীবন মিথ্যা, তপস্যা মিথ্যা, সিদ্ধি মিথ্যা, সব মিথ্যা। নাস্তিকের মধ্যে সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই আঘাতের যন্ত্রণাতেও মন জাগ্রত হচ্ছে না, অতি কষ্টে চোখ মেলছেন, সে চোখ আবার বন্ধ হয়ে আসছে। ছেলেবেলায় এক সাপের ওঝার কাছে তিনি এই পদ্ধতি শিখেছিলেন। তাকে গোপুরায় কামড়েছিল, সে নিজেই নিজের চিকিৎসা করেছিল। দেখেছিলেন সামনে একটা জ্বলন্ত অঙ্গারের কড়াই রেখে কতগুলো আধখানা করা কেলে পোড়া ফল শিকে বিঁধিয়ে তেল মাখিয়ে ওই আগুনে গরম করে তাই নিয়ে বুকে ছ্যাঁকা নিচ্ছিল। বিষের আচ্ছন্নতায় চেতনা নিভে আসা প্রদীপের মতো স্তিমিত হয়ে আস্তে আস্তে আবার যেন জ্বলে উঠেছে। ওই ছ্যাঁকার যন্ত্রণায় চমকে উঠে আবার কিছুক্ষণের জন্য বিষের প্রভাবের সঙ্গে লড়াই করেছে, সেই বেঁচেছিল। এতে মাধবানন্দও তা করেন, ফল পান কিছু কিছু, কিন্তু আবার যেন এ বিষের প্রভাবে মৃত্যুর গাঢ়তা।
যন্ত্রণা তার মনকে চেতনায় চকিত করতে পারছে না, অন্তর চিৎকার করছে, এ গ্রহণ থেকে তুমি মুক্তি দাও, নয় মৃত্যু দাও। নৌকা চলেছে আশ্বিন শেষের ভরা গঙ্গা, দুপাশের তীরভূমি বর্ষান্তে মহালক্ষ্মীর সস্নেহ অঞ্চলের মতো পুষ্পে ফলে পল্লবে পত্রে সমৃদ্ধ, বর্ণ তার কিছু স্বরবর্ণ, বাকিটা যেন ঘন সমুদ্র। আশু ধানের ক্ষেতগুলি সোনার বরণ পাকা ফসলে ভরা, হৈমন্তী ধানের বিস্তৃত ক্ষেত্রে দিগন্ত পর্যন্ত গাঢ় সবুজ ধানের শেষগুলি শব্দ শব্দ বের হচ্ছে, তারই উপর দিয়ে বয়ে আসছে বাতাস। ধানগুলি তরঙ্গায়িত সমুদ্রের মতো দোলা খাচ্ছে বাতাসে, সর্বাঙ্গে ধানের শিশে শিশে যে শ্বেতকণিকার মতো ধান্য পুষ্প তারই গন্ধ। বাসমতি, গোবিন্দভোগ, কনকচুর, খুদি ঘাসা প্রভৃতি সুগন্ধি ধানের চাষ সেখানে। সেখানে বাতাস যেন নারায়ণ মন্দিরে অর্ঘ্যবাহিনী লক্ষ্মীর অর্ঘ্য থালিকা বাহিকা সহচরীর মতো মধুর পবিত্র। তটে তটে দিয়ায় ভূমি জগতে শুরু করেছে, জাগতে শুরু করেছে। গঙ্গার জল শুভ্র তখনও স্বচ্ছ হয়নি, বহর চলতে চলেছে কখনো পাল তুলে কখনো বুন টেনে উজানে যাত্রা। কোনো নৌকা সেবরা সেবকেরা ভজন গাইছে, কোনো নৌকায় শাস্ত্রপাঠ হচ্ছে, কোথাও নৌকার দেবতারা পূজা ভোগের আয়োজন করছে। একটি নৌকায় কেশবানন্দ, মাধবানন্দ প্রভৃতি প্রধানেরা আলোচনা করছেন। মাধবানন্দের নৌকায় মাধবানন্দ বসে আছেন স্তব্ধ হয়ে, তার সেবার জন্য দুজন সেবক বাইরে বসে আছে। দীর্ঘ ধ্বজাখণ্ডে ধ্বজা উঠছে, ধ্বজাখণ্ড ধরে দাঁড়িয়ে আছেন একজন পর্যবেক্ষক। গঙ্গায় এই সময় থেকে নৌকায় ভিড় বেশি, বর্ষা প্রবল স্রোত বন্যা ঝড় প্রকৃতির কাল চলে গেল। এইবার ভীমা ভয়ঙ্করী হবেন বরদা প্রসন্নময়ী। প্রাচীন যুগে এই সময়ে নদীপথে রাজারা বের হতেন দিগ্বিজয়ে, আর দিগ্বিজয়ের আজ সেই দিন নেই, কিন্তু বণিকেরা আজ বের হয় বাণিজ্যে, পুণ্যকামীরা বের হয় তীর্থ দর্শনে। এই সময় থেকে শুরু হয় মেলা, ওই তো সোনপুর হরিহর ছত্রে রাস পূর্ণিমার মেলায় আরম্ভ, মেলা শেষ আষাঢ়ে রথযাত্রা নীলা চলে। কিন্তু এবার গঙ্গার বুকে নৌকার ভিড় নাই, ঘাটগুলি ফাঁকা, স্থানীয় এ ঘাট ও ঘাট এপার ওপার যাওয়ার নৌকো, লম্বা লম্বা পাড়ির নৌকা পড়া একটা দেখা যায় না, ছোট নৌ ওপার ওপার যাওয়ার নৌকা ছাড়া লম্বা পাড়ির নৌকা বড় একটা দেখা যায় না। লম্বা পাড়ির নৌকার একটা আলাদা গড়ন আছে, যাওয়ার ভঙ্গির মধ্যেও একটা বিশেষ ঠং আছে। লম্বা পাড়ির নৌকোর মধ্যে দু তিন দফার ইংরেজ ফিরিঙ্গিদের নৌকো এবং দফা নবাবী নৌকার ছোট বহর ছাড়া আর কোনো নৌকার বহর দেখা যায়নি। পলাশী যুদ্ধের পর এখনো তিন চার মাস পুরো হয়নি, পলাশীর পাপের জেরি এখনো মেটেনি, মিরন এখনো অবাধে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। নানান স্থানে নানান আয়োজনের গুজব বাতাসে ভেসে আসছে, উৎসব কণ্ঠস্বর মির্জাফর আফিংয়ের মাত্রা ছড়িয়েছে উৎকণ্ঠায়। মির্জাফর খাস মুর্শিদাবাদ শহরে রাজা দুর্লভ রাম ডাকে হিন্দু আমিরদের নিয়ে জোর পাকাচ্ছে। আলিবর্দী বেগম সিরাজের ভাতিস্পুত্র বালক মির্জা মেহেদিকে খাড়া করে মসনদ দখলের চেষ্টায় আছেন। ঢাকায় একদল নবাব মিসার্ফরাজের দ্বিতীয় পুত্র আমানি খাঁকে নবাব করবার জল্পনা কল্পনা করছে। পাটনায় রাজা রামনারায়ণ রায় আজও মির্জাফরের বশ্যতা স্বীকার করেননি। ফরাসি জাঁদরেল মশিয়ে ল বাংলায় আস্তে আস্তে পলাশির খবর পেয়ে পথ থেকে ফিরে গিয়ে অযোধ্যায় নবাবের সঙ্গে যোগ দিয়েছে। ক্লাইভের হুকুমে গোরা সেপাই এবং তেলেঙ্গি পল্টন আজ এখানে কাল ওখানে ছুটোছুটি করছে। পূর্ণিয়ায় অচল সিং নবাবি প্রভুত্ব স্বীকার করে মাথা চাড়া দেবার আয়োজন করছে। গোটা দেশটায় যেন থমথমে ভাব, কেউ ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না। গঙ্গায় শুধু তার আপন গতিতে চিরকাল ধারার যেমন চলন তেমনি চলেছেন, কিন্তু কলকল্লোলে কি সেই একই অবস্থা না অন্য কথা বলছেন? মাধবানন্দের মনে হচ্ছে সেই একই কথা বলেছেন, কথাই নয় অর্থহীন ধ্বনি। শুধু গতিশীল জলস্রোতের মতো ভাবতে ভাবতে হাঁপিয়ে ওঠেন তিনি।
ধ্বনিময়ী গতিময়ী গঙ্গাও যেন এই অন্ধকার নাস্তিকের নাস্তিত্বের মধ্যে মিশে যাচ্ছেন, অর্থহীন, সব অর্থহীন। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দাম,